শুক্রবার থেকে শুরু হলো এবছরের মাধ্যমিক পরীক্ষা। দক্ষিণ দিনাজপুর জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা 15,992 জন, এর মধ্যে ছাত্র 7,105 জন এবং ছাত্রীর সংখ্যা 8,887 জন। প্রতি বছর 12টা থেকে পরীক্ষা শুরু হলেও এবছর 2 ঘন্টা পরীক্ষা পর্বকে এগিয়ে আনা হয়েছে। বেলা 9:45 থেকে এবছর পরীক্ষা নেওয়া হচ্ছে, ফলে অনেক সকাল সকাল প্রস্তুতি নিয়ে পরীক্ষার্থীদের বাড়ি থেকে বের হতে হয়েছে পরীক্ষা কেন্দ্রের উদ্দেশ্যে। দক্ষিণ দিনাজপুর জেলায় মোট ভেন্যু 11টি, সাব ভেন্যু 41টি। বালুরঘাট, গঙ্গারামপুর, বুনিয়াদপুর সহ অন্যান্য ব্লক মিলিয়ে মোট 52টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হচ্ছে। বসছিস কেমন? ভয় তো হচ্ছে। প্রিপারেশন কেমন নিয়েছিস? কি মনে হচ্ছে কেমন পরীক্ষা হবে? এমনি সব বান্ধবীদের একই স্কুলে পরীক্ষা পড়েছে? এমনি পুলিশ প্রশাসন কীরকম চেক চেক করছে? রেজাল্ট কী হবে মনে হচ্ছে? বহু আকাঙ্ক্ষিত চিকিৎসক তথা পূর্ব ভারতের বিখ্যাত হার্ট স্পেশালিস্ট ডক্টর হেমন্ত কুমার গর্গ এখন প্রতি মঙ্গলবার বসছেন রায়গঞ্জের দিশারিতে। শিশু সহ যে কোনো বয়সের রোগীদের হার্ট সংক্রান্ত যে কোনো সমস্যায় আজই যোগাযোগ করুন রায়গঞ্জ উকিলপাড়া স্থিত দিশারি হেলথ কেয়ারে। ফোন নাম্বার 7477785509 ও 7477785512।